শুইটি, প্লিজ আমাকে মাফ করে দে। আমি বুঝতে পারছি তুই আমার উপর কতটা রেগে আছিস, যার জন্য আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার পরেও তুই আমার সাথে কথা বলছিস না। আমি ভুল করেছি, তার জন্য যা পারিস শাস্তি দে, তারপরও আমাকে এভাবে ইগনোর করিস না। আমি ইগনোরটা নিতে পারি না, অনেক বেশি কষ্ট হয়। মাফ তুই আমাদের কর, অন্তত আর এই নাটকটা করিস না। অনেক অন্যায় করেছিলাম, সবচেয়ে বড় ভুল কি ছিল জানিস? তোর সাথে আমার বন্ধুত্বটা হওয়া, না হলে এমনটা হতোই না। আর তুই বলছিস ইগনোরের কথা, আজকে একটা বছরের উপরে তুই আমার ভাইটাকে ইগনোর করেছিস, সেটা ওর কাছে কতটা কষ্টের? নাকি ও একটা ছেলে বলে ওর মন বলতে কিছু নেই? এগুলো ওর কাছে খুব সহজ বিষয়? আব্বু যেখানে রাগারাগি করে আমাদের সাথে কথা পর্যন্ত বলে না, সেখানে তোর জন্য সেদিন আমার ভাইয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছে, একমাত্র তোর জন্য ও বাসা ছেড়ে চলে গেছে। আমি তোকে কখনোই মাফ করব না। ঈশান যদি তোকে মাফ করে দেয় এবং আব্বু আম্মু যদি তোর উপর থেকে সমস্ত রাগ অভিমানটা উঠিয়ে নেয়, তারপরও আমি তোকে আজ জীবন মাফ করব না। কারণ কেন জানিস? তোর জন্য আমি আমার ভাইটাকে ভুল বুঝেছি, যে ভাইটার সাথে একটু রাগীভাবে কথা বলিনি সবসময় আগলে রেখেছি, তাকেই তোর জন্য হারিয়ে ফেলেছি। একমাত্র এর জন্য তুই দায়ী, তাই আমি তোকে কখনো ক্ষমা করব না। দেখিস তোরা কি শুরু করলি ঈশিকা মামনি, তুমি টেনশন করো না, আমি আর তোমার উপর রাগ করে নেই। কি জন্য রাগ করব বলো? আমাদের তো সেই অধিকার নেই তোমার উপর রাগ করার। আপু, তুমি এসব কি বলছো? প্লিজ এমন কথা বলো না, আমার খুব খারাপ লাগছে। তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমাদের অবহেলাগুলো আর নিতে পারি না। প্লিজ মামুনি, তুমি এখান থেকে অন্তত যাও, এভাবে কান্নাকাটি করে ওনার শরীর খারাপ করবে। আর কথা বাড়িও না, উনি তো বলছে তোমাকে মাফ করে দিয়েছে, আমরাও তোমাকে মাফ করে দিয়েছি, এবার তুমি আমাদের মাফ অন্ত এখানে আর এসব কথা বলো না, তাহলে ওনার শরীরটা আবার খারাপ করবে। হামুর কথাতে ঈশিকা বুঝতে পারলে ওর সাথে কেউ কথা বলতে চায় না, তাই ও কান্না করতে করতে এই রুম থেকে বেরিয়ে গেল। একটু পর সুইটি আবারও ঈশানের সব ফ্রেন্ডের সাথে কথা বলো, তারপর সব শেষে ফেসবুকে আব্বুর অসুস্থতা জানিয়ে একটা পোস্ট দিল। পোস্টটা খুব দ্রুত সবার মাঝে ছড়িয়ে গেল। সেদিন ঈশান রাগ করে চট্টগ্রামে চলে গিয়েছিল, সেখানে ওর কয়েকটা ফ্রেন্ডের সাথে সুইটি আগে থাকতেই পরিচয় আছে, আর ওরা ভালোভাবেই জানতো ঈশান সুইটির ভাই বোন। ওরা এমন কিছু দেখে ঈশানকে এই বিষয়টা জানালে ও প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিল না। তারপর ওর শহরের একটা ফ্রেন্ডকে ফোন দিল, আর জানতে পারলো আব্বু সত্যি অসুস্থ হয়ে পড়েছে। আব্বুর অসুস্থতার খবর শুনে ঈশানের এক মুহূর্ত সেখানে দেরি করতে পারলো না, বাসার উঠতে সে রওনা দিয়ে দিল। সারা রাস্তায় বারবার ঈশানের মনে হয়েছিল আব্বুকে হয়তো হারিয়ে ফেলবে, কিন্তু আবার ভয়ে বাসায় ফোনও দিতে পারছিল না। সারাটা রাত ঈশান ঘুমাতে পারেনি, অন্যদিকে বাসার কেউ ঘুমাতে পারেনি। সুইটি আব্বুর পাশে সারা রাত বসে জেগেছিল, কারণ আব্বু আম্মুকে ওরা প্রচণ্ড ভালোবাসে কিনা। পরের দিন সকালে ঈশান নিজ শহরে পৌঁছে যায়, তারপর সব রাগ অভিমান ভুলে গিয়ে বাসায় চলে আসে। এসে কলিং বেল দিতে ঈশিকা গিয়ে দরজা খুলে দেয়, ঈশানকে দেখেও না দেখার ভান করে, দৌড়ে হাব্বু রুমের দিকে যায়। তারপর গিয়ে দেখে হাব্বু আঁচুয়া হয়ে বসে আছে, আর সুইটি আব্বু আব্বুর পাশে বসে আব্বুর মাথায় বিলি কেটে দিচ্ছে। এমন কিছু দেখে ঈশান দৌড়ে গিয়ে হাব্বুর কাছ থেকে কিছুটা দূরে দাঁড়ালো, আর হাব্বুর এমন অবস্থা দেখেই কান্না করে দিল। হাব্বু ওর দিকে তাকালে ঈশান হাব্বুর পায়ের কাছে বসে পড়ল, পাগুলো ধরতে গেলেই হাব্বুকে টেনে বুকের সাথে জড়িয়ে নিল, আর কান্না করে দিয়ে বলতে লাগলো, আব্বু আব্বুরে তুই আমাদের মাফ করে দিস, আমরা তোকে চিনতে পারিনি, অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল করে সেদিন তোর গায়ে হাত তুলে ফেলেছিলাম, কিন্তু তুই যে রাগ করে বাসা থেকে চলে যাবি সেটা ভাবতেই পারিনি। আব্বু, আমি তো একটা কুলাঙ্গার বাজে ছেলে, তুমি আমার জন্য নিজের শরীর খারাপ করলে কি জন্য? আমি না থাকলেই বা কি, আর থাকলেই বা কি, তুমি কেন আমার জন্য টেনশন করে এভাবে নিজেকে বিপদের মুখে ঠেলে দিলে বলো?
না রে আব্বু, আমার কিছু হয়নি। আসলে এসব কথা শোনার পর যখন বুঝতে পারলাম তোকে সেদিন শুধু শুধু ভুল বুঝেছি, তখন অনেক খারাপ লাগছিল, তাই একটু প্রেশারটা বেড়ে গিয়েছিল, তার জন্য তুই কান্না করছিস এভাবে। না না, আমি কান্না করছি না, এমনিতে চোখে পানি চলে আসছে। যখন শুনতে পেরেছি তুমি অসুস্থ তখন খুব ভয় লেগেছিল, ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো। ধুর পাগল, কিসব উল্টাপাল্টা কথা! আমার শত বছর আয়ুরে এত সহজে যাচ্ছি না। তোর ছেলের মেয়েদের নাতি নাতনি না দেখে আমি চলে যাব ভেবেছিস? কখনোই না, কিন্তু তুই রাগ করে এইভাবে চলে গেলি কেন? একটাবার তোর আপুকে তো অন্তত বলতে পারতি তুই এই কাজটা করিসনি। আমরা না হয় বিশ্বাস না করলাম, কিন্তু তোর আপু তো সবটাই বিশ্বাস করত। বাদ দাও না ওসব কথা, ইচ্ছে হয়নি কাউকে বোঝানোর। যেখানে তোমরা আমাকে ভুল বুঝলে সেখানে আর কাকে কি বলবো। এর মাঝে ঈশিকা রুমে আসলে দেখলো সবাই কান্না করছে। এবার সুইটি ঈশানের কাঁধের উপর হাত দিতে ঈশান অসহায় চোখে ওর দিকে তাকালো। তারপর বলতে লাগলো, খুব বেশি ভুল করে ফেলেছি তোর সাথে রাগারাগি করে, তাই না? সেজন্য আমাদের এমন করে ছেড়ে চলে গেছিলি? অন্যায় করলো একজন, আর তার জন্য ভুল বুঝলাম তোকে, আর সেই রাগে তুই আমাদের ছেড়ে এভাবে চলে গেলি? সরি রে আপু, আর কখনো এরকম ভুল করব না। তোরা শত আমার উপর রাগারাগি করিস কিংবা আমাকে বাসা থেকে বের করে দিস, তাও বাসার সামনে দাঁড়িয়ে থাকবো, আর কোথাও যাবো না, দেখিস। এর মাঝে আম্মু রুমে আসলো। তারপর ঈশানকে দেখে এগিয়ে ওর কাঁধের উপর হাত রাখলো। ঈশান আম্মুর দিকে তাকাতেই উনি কান্না করে দিল। সাথে সাথে ঈশান উঠে আম্মুকে জড়িয়ে নিয়ে কান্না করে দিল। আর আম্মু বলতে লাগলো, বাপরে, কেন ছেড়ে চলে গেছিলি আমাদের? তুই জানিস না তোকে ছাড়া আমরা একটা দিনও থাকিনি, একটা মাস তাহলে কি করেছিলাম বল? এসব কথা শোনার পর তোর আব্বু কতটা অসুস্থ হয়ে গিয়েছিল তুই জানিস? কেন আমাদের ছেড়ে গিয়েছিলিস বল বাবা? আম্মু ভুল করেছি, বুঝতে পারিনি রাগ অভিমান করলে প্রিয়জনের এতটা ক্ষতি হবে, আর কখনো যাব না, দেখো। এর মাঝে ঈশিকা ওদের এমন কান্নাকাটি দেখে বুঝতে পারলো সবার মধ্যে ঝামেলাটা মিটে গেল, কিন্তু সবাই এখনও ওকে ভুল বুঝছে ওর একটা সামান্য নাটকের জন্য। সবাই ওর উপর রাগ করে আছে, এমন একটা নাটকের জন্য এই পরিবারের এত বড় একটা কালো ছায়া নেমে এসেছিল। ঈশিকা মনে হতে লাগলো সবচেয়ে আগে ওকে ঈশানের কাছে মাফ চাইতে হবে। আর এই কয়েকটা দিনে ও বুঝতে পেরেছে ঈশানকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে, তাই এখন থেকে সবটা মেনে নেওয়ার চেষ্টা করবে। আর যেখানে ঈশানকে ভালোবাসে সেখানে কেন ওর সাথে এরকম বাজে বিহেভ করছে? এখন তো ঈশান ওর স্বামী, তাই সবটা মেনে নেওয়ার চেষ্টা করবে। কথাগুলো ভেবে ঈশিকা গিয়ে ঈশানের পাগুলো জড়িয়ে ধরল আর কান্না করে দিয়ে বলতে লাগলো, বাবু আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বুঝতে পারিনি এই সামান্য একটা বিষয় নিয়ে এত বড় একটা ঝামেলার সৃষ্টি করবে, তাহলে কখনো এরকমটা করতাম না। আমি রাগের বসে এরকম একটা কাজ করেছি, এখন বুঝতে পারছি সেটা কত বড় অন্যায় ছিল। ঈশিকার কথাতে ঈশান আম্মুকে ছেড়ে দিল। তারপর ওর দিকে তাকাতে ঈশানের রাগটা যেন বেড়ে দ্বিগুণ হয়ে গেল। সাথে সাথে ঈশান ওকে পা থেকে ছাড়িয়ে নিল, তারপর ওকে থাপ্পড় দিতে গিয়েও দিতে পারলো না। রাগী কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বলল, আব্বু আম্মু, আপু, এই মেয়েটা এখানে কি করছে? তোমরা ওকে চলে যেতে বলোনি, এখানে ওকে এখনো ওকে বাসায় রেখে দিয়েছ, আর এই যে আপনি এখানে কি করছেন? আপনার না চলে যাওয়ার কথা, আপনি না আমার সাথে থাকতে চান না? আমার সাথে কি এ বাসাতে থাকতে চান না? তাহলে এখানে এখনো পড়ে আছেন কি করতে? নাটক করতে? বাবু আমি কোনো নাটক করছি না, আমি এখন সত্যি তোমাকে ভালোবাসি আর তোমাকে পেতে চাই। দেখো আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করে ফেলেছি, আমি এখন থেকে তোমার কোনো কথার অবাধ্য হব না। দেখো তুমি যা বলবে সেটাই শুনবো, তারপরেও আমার উপর রাগ করে থেকো না। দেখো তোমার জন্য আব্বু আম্মু সুইটি আমার সাথে কেউ কথা বলছে না, একমাত্র শুধু তোমার সাথে এরকমটা করার কারণে। প্লিজ আমাকে একটাবার মাফ করে দাও, আমি কথা দিচ্ছি আর কোনো দিন এরকম করব না। প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ।
মাফ আর আপনাকে কখনোই না। আমি যদি সারা জীবন কাউকে ঘৃণা করি আর জীবনে সবচেয়ে বেশি অপরাধী ভাবি সেটা আপনি। আপনি আমার থেকে কোনোদিন মাপ পাবেন না। আমি মরে যাব তাও আপনাকে মাফ করব না। আর আপনি যেটা করেছেন আজকে একটা বছরের উপরে আমার সাথে যে বাজে বিহেভগুলো করেছেন সেটা আমার বুকে এখনও তীরের মতো বেঁধে আছে, বলতে পারবো না কখনো। এখানে এখন নাটক করে কোনো লাভ হবে না। আর আপনাকে মাফ করা তো দূরে থাক, এখন আপনার চেহারাটাও আমার আর দেখতে ইচ্ছা করে না। এখান থেকে চলে যান প্লিজ, আমি চাই না এখানে আপনার সাথে কোনো মিসবিহেভ করতে। আপনি আমার আপুর বান্ধবী আছেন সেটাই থাকেন, আর কিছু হওয়ার চেষ্টা করবেন না। আব্বামু তোমরা ওনাকে এখান থেকে চলে যেতে বলো, আমি চাই না কারোর সাথে মিসবিহেভ করতে, তাতে উনি আবার এমন কোনো নাটক করুক যাতে আমি তোমাদের থেকে আবার দূরে চলে যাই। ঈশান, আমি কোনো নাটক করছি না, আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি তোমাকে অমন করে কষ্ট দিয়ে। দেখো আর কখনো এরকমটা হবে না, এখন থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসবো, তোমার সব কথা শুনবো, তুমি যা বলবে আমি সেটাই মেনে নিব, তারপরও শুধু তোমার পায়ে আমাকে একটু ঠাঁই দাও। দেখেন আপনার এসব নাটক দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি, তাই না? তাই দয়া করে এখান থেকে আসতে পারেন, না হলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বাসা থেকে বের করে দিতে বাধ্য হব। প্লিজ তুমি এমনটা করো না। আপু আম্মু তোমরা একটু বলো না ওকে, শৈটি তুই কথা বলছিস না কেন, তোর ভাইকে একটু বল না। হ্যাঁ আমি সবটা বুঝতে পেরেছি, আমি অন্যায় করেছি সেটা মানছি, তার জন্য তুমি আমার সাথে এরকম রাগারাগি করবে? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসতাম, এখন আর বাসি না। ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়েছে, তাই সব ভালোবাসা না ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। দয়া করে এখন আর কোনো সিম্প্যাথি দেখাবেন না, যার জন্য আব্বু আম্মু আমাকে আবারও ভুল বুঝে। আব্বু তুমি আর মেয়েটার সাথে রাগারাগি করো না, ও এমনিতেই কয়েকটা দিন যাবত কান্নাকাটি করছে আর নিজেকে দোষারোপ করছে। যেদিন থেকে তুমি বাসায় ছেড়ে চলে গেছো আমি দেখেছি ওর মনটা কতটা খারাপ, ও ইচ্ছে করে কাজটা করলে বুঝতে পারেনি এরকম কিছু হয়ে যাবে। আম্মু আমি কারো সাথে রাগারাগি করছি না, আর কি বললে কান্নাকাটি, এটা তো ওনার অভিনয়, আর দোষারোপ করা এটা তো তোমাদের সামনে ভালো সাজার জন্য, আর মন খারাপ করে থাকাটা তোমাদের দেখাচ্ছে আমাকে কত ভালোবাসে। আর ওর এই নাটকটা কখনোই শেষ হবে না, ওকে বাসা থেকে বের করে দাও, দেখো সব নাটক শেষ হয়ে যাবে। না না আমি কোথাও যাব না, তুমি আমাকে প্লিজ এখান থেকে বের করে দিও না, তাহলে আমি জীবনে সবচেয়ে বেশি কষ্ট তোমার থেকে পাবো। আবারও ইমোশন নিয়ে কথা বলা শুরু হয়ে গেল তো। শোন তোর নাটকটা না আমি বেশ ভালো করেই জানি, তোকে দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে, আজকে তোর কোনো ইমোশনাল ডায়লগ কাজে দিবে না, আমি তোকে বাসা থেকে বের করে তবে ছাড়বো। ঈশান কথাটা বলে ঈশিকার একটা হাত ধরে ওকে জোর করে রুমের বাইরে নিয়ে যেতে গেলে তখন আব্বু বলতে লাগলো, ঈশান আব্বু প্লিজ রাগারাগি করিস না, ছেড়ে দে ওকে, অন্তত এবারের মতো মাফ করে দে, ও অন্যায় করেছে, তুই ওকে আর একটা সুযোগ দে, দেখ ও ঠিক সুধরে যাবে। ঈশান কথা শুনছে না দেখে সুইটি আপু এসে ঈশানকে আটকে দিল। আপু ঈশানের হাত থেকে ঈশিকাকে ছাড়িয়ে নিয়ে তারপর ঈশানকে জোর করে ধরে নিয়ে একটা জায়গায় বসিয়ে দিল। ঈশানকে শান্ত করতে আপুকে জড়িয়ে ধরল, সাথে সাথে ঈশান ফুপিয়ে কান্না করে উঠল। ঈশানের এরকম কর্মকাণ্ডে ঈশিকা অনেক বেশি অবাক হয়ে গেল। অন্যদিকে সুইটি আপু জানে ঈশান এখন কোনোটাই মন থেকে করছে না, রাগ থেকে করছে। ঈশান যখন খুব বেশি রাগ করে তখন আপুকে এমন করে ভালোবেসে আগলে নিলে তখনও শান্ত হয়ে যায়। এবার ঈশান আপুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে কান্না করে দেয়। আপুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ভাই একটু শান্ত হ, দেখ সব ঠিক হয়ে যাবে, তুই রাগ করিস না, আমি জানি তুই রাগের বসে এমনটা করছিস, আর কান্না করিস না, দেখ সব ঠিক হয়ে যাবে। আমি জানি তুই ঈশিকাকে এখনও ভালোবাসিস, কিন্তু দেখ রাগ অভিমান করলে তো আর কিছু ঠিক হবে না, উল্টো সমস্যাটা আরও বাড়বে। আর তুই না পারবে ওকে দূরে সরিয়ে দিয়ে ভালো থাকতে, না ও পারবে তোর থেকে দূরে গিয়ে ভালো থাকতে? না না আব্বু আমি আর কাউকে ভালোবাসার মতো ভুল করতে চাই না। আর ভালো থাকার কথা বলছো, তোমরা আমার পাশে থাকলেই হবে, আমি আর কাউকে চাই না। আমি অনেক বড় ভুল করেছি ভালোবাসার মতো একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে।
যেটা কাউকে বোঝাতে পারিনি। আমি চাই না আর কাউকে আমার লাইফে, তোমরা থাকলেই হবে, তোমরা ব্যতীত আমার লাইফে আজকে থেকে আর কেউ থাকবে না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। উনি তো নাটক করছে, উনি আমাকে ভালোবাসেন না, উনি তো বাসে চলে যেতে চায়, তাই চলে যেতে পারে, আপনি চলে যান, ডিভোর্স চেয়েছিলেন সেটা পেয়ে যাবেন, আর ভয় পাবেন না, আমি আপনার বাসায় ভুলভাল বোঝাবো না, বলবো আপনার সাথে আমি থাকতে পারছি না, আমি আপনার যোগ্য নই, দেখবেন ওরা আপনাকে কিচ্ছু বলবে না। না না, হ্যাঁ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি ভুল করেছি, তার জন্য তোমার কাছে পা ধরে ক্ষমা চাইছি, প্লিজ তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমি বুঝতে পেরেছি সেদিন কত বড় অন্যায় করেছিলাম, তার জন্য যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব, তারপরও তোমার থেকে দূরে সরিয়ে দিও না প্লিজ, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঈশা আনিশিকার সাথে সিনকেট করছে দেখে সুইটি আপু আর কোনো উপায় না পেয়ে ঈশিকাকে সেখান থেকে নিয়ে গেল। তারপর অনেকক্ষণ যাবৎ বোঝালো, সুইটি চলে আসতে গেলে ঈশিকাকে হাসছে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, তুইও আমার উপর রাগ করে থাকিস না প্লিজ, তোরা অন্তত আমাকে একটু মাফ করে দে, আমি বুঝতে পারছি তোর ভাইটা আমার উপর কত রেগে আছে, তোরাও যদি আমার উপর রাগ করে থাকিস তাহলে ওর রাগটা আমি কি করে ভাঙাবো বল। আমাদের রাগ করে থেকে লাভ কি, যেখানে তুই ওর ভালোবাসাটাই বুঝতে পারিস নি সেখানে আমরা তোর উপর রাগ করে থাকবো কি জন্য বল। না না, আমি এখন সবটা বুঝতে পেরেছি, তোরা রাগ করে এরকম কথা বলিস না প্লিজ, আমি তোর ভাইকে ছেড়ে কোথাও যেতে পারবো না। ও তোকে ছেড়ে থাকতে পারবে না বলেই আমরা তোর সাথে ওর বিয়েটা দেওয়ার ব্যবস্থা করেছিলাম, ভেবেছিলাম একটা সময় তুই ওকে ভালোবাসবি, কিন্তু এমন কিছু হবে জানলে এসবের চেষ্টাই করতাম না।